স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। দেখি আমি চেষ্টা করি। আজ তুই দেখা যারি দেখি আরো কইস, আই যাও মনে ফলারে লই আইস আর বাড়িতে বুঝতি। আরে মেয়েটা না চিনা চিনা নাকি, মেয়েটা কি দেখি একটু। আরে এটা কি রহিমের মেয়ে না? এই শরি তো বাড়ি কোন রে? বাড়ি উত্তরপাড়া। উত্তর? তোর আব্বার নাম কি? রহিম। রহিম, ও তুই তো ডাঙ্গর হয়ে গেছিস গারে। ডাঙ্গর তো মুই বয়স হয়ে গেছে। তোর আব্বা কি ভালো আছে রে? হ্যাঁ ভালো আছে। তোর নাম কি? নাম দিয়া কাম কি? মানুষের নাম কি জিজ্ঞাসা করে না? তাহলে নাম কইতে কি হয়? ভালো নাম। তুই তো অনেক বড় হয়েছিস রে, বিয়ের সাথে উপযুক্ত হয়ে গেছ গা। আচ্ছা তোর বাপের নাকে আমি আলাপ করে দিই। ভাই আমি কিন্তু নোয়া খাইলে ছাড়া আমি বিয়ে করবো না ভাই। ভাই যে তুই করো, আমি অনেক মেয়ে দেখাইছেন আপনি, কিন্তু আমি নোয়া খাইলে মেয়ে ছাড়া আমি বিয়ে করবো না ভাই। ঠিক আছে ভাই। ভাই তোরে কইছি না যে নোয়া খালি মেয়ে তোরে বিয়ে করামু না ভাই? তোরে ভাই ভালো, তোরে আমি নোয়াখালী মেয়াই বিয়া করাম। তুই নোয়াখালী মেয়ার মধ্যে কি পাইছো আমি যা বুঝতেছি না। তোরে আমি নোয়াখালী মেয়াই বিয়া করাম। আচ্ছা ভাই নোয়াখালী মেয়ে ছাড়া আমি কোনো মেয়ে বিয়ে করবো না ভাই। আরে আমি যে কইতাছি তোরে আমি নোয়াখালী মেয়াই বিয়া করাম, নোয়াখালী মেয়ার মধ্যে কি আছে ওই যাই দেখবো আমি। আই তোরে আমি নোয়াখালী মেয়াই বিয়া করাম। আচ্ছা ভাই শোন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আমার কাছে তো নোয়া খেলে আছে, আমার ছোট ভাই নোয়াখালী মেয়ে বিয়াই করবো না ভাই। আপনি কোনো চিন্তাই করেন না। আচ্ছা ঘটে সব আপনি আমার তো জানাই। আচ্ছা ঠিক আছে চলো।
তোমাকে তো একটা কথা কই ধর আমার মনে লাগি আবার কি কথা বাদ আছে গুরুহিম ভাই ভাই তুই যাই এটা কোন দেব না গুরুহিম ভাই মিয়া ডাকিলা বুলা সারা দিয়া দিব না ভাই এটা কেমন কথা কয় তো তাক ঢাকাইয়া বুলা সারা দিয়াই দিব না না আতা ও বনে যা লন যাই দেখি আগে আচ্ছা আমরাও ঢাকায় আইছিলাম এক সময় পরে বাড়ি গেছি আমরা আমরা কোমো কি জানেন আমরা কোমো ঢাকায় যাবো আমরা ও আমার বুদ্ধি আছে ঘটক সাহেব আইতেছে না কিল্লা রে বেলা কত ই গেল ঘটক সাহেব খবর টবর নাই আই তো কিছু বুঝতেছি না রে একটা চেয়ার দে এনে আন ডাকার বলে ঘরে তাই কইছিলাম যে অন্ত তোর মা নাই মা মরি গেছে আর তো তোর বিয়ে সাদি বুঝতি তো ঘটকে ফোলা লই এইটাছে আর কি ঢাকাই হওয়া বুঝতি আই তো কইছিলাম ডাকার ফোলার লগে তোর বিয়ে দিবো মাইয়ার তোর ঘর রাখুন দিত না আপনি চাল হই লাগে লেখাপড়া করছিল ডাকার ফলা থাকলে ভালো হইব এতের শখ ঢাকা ফোলা লগে বিয়া বইব আর কি ফোলা আর কি কইতাছে আর কি আই এতের কইছি যে ঘটক সাহেব আর না একখানা ঢাকার ফোলার লগে আর মায়ের মায়ের আর জায়গা জমিন কম আসেনি আর এই সব বিকুলে আর জায়গা বুঝেননি আর চিন্তা করেন না আমার ফোলা রাজরানে আমার বাড়ি থাকিব না ভালো থাকিব তা আন্নের ভাই যদি লেখাপড়া কতটুকু করছে আন্নের ভাই আমার ভাই লেখাপড়া এসএসসি পাস তোর কোনো কিছুর অভাব নাই হাতের বুঝছেনি তা আই ঘটক সাহেব হ্যাঁ বলেন তো আর একান কই দিছেন নি হাতাকো সবকিছু হ্যাঁ কইছি তো কইছে তাতে রহিম ভাই হ্যাঁ তাতে ছেলে খুব ভালো ঘটক সাহেব
আই কিন্তু আল্লাহর উপর ভরসা করে আর মাইয়াকে বিয়ে দিব ইনশাআল্লাহ আনে মানে ফোলা টাকার ফোলা কইছেন আর পছন্দ হইছে বুঝলি না ফোলা আর বাইগো দেখো আই আই পছন্দের পুত্রা আর মাইয়া কি কিন্তু একই মাইয়া বুঝলি আমনের মিয়া আমাগো সংসারে গেলে তাও সব কোনো দুঃখ কষ্ট কোনো কিছু থাকবো না একবারে রাজধানীর মতো থাকবো আমার ভাইয়ের সংসারে আমার একটাই মাত্র ভাই ছোট ভাই আর মাইয়ারে আই কোনোদিন কষ্ট দেন একবারে আমার নিজের বোনের মতো রাখি আর মাইয়ারে আন্দাজ একটা ফোলার বাইয়ারি ফোলার বাপ নাই বড় ভাই আছে আর তাই ফোলার বড় ভাইয়ের কাছে আর মাইয়ারে আর কি সব দেখতে চাই আর মাইয়াই কই বুঝছেন পুত্রা আয় তো আরে কই এটার তো মা নাই তয় আর মা মরা মাইয়ের পরে আই ঢাকায় পড়া শখ আসিল আই ঢাকায় পড়া লাগে দিয়ে দিন তো ঢাকায়া তোলা আর পছন্দ হয়েছে ঘটক সাপ আর কিন্তু মাইয়ের গই বুঝছেন নি আই কিন্তু আপনার উপর কোনো ভরসা করি আই জায়গা রাখি হইতেছে ইনশাল্লাহ উপর আল্লাহ জানে পুত্রা তাও সাপ আমাদের মিয়া আমার পছন্দ হয়েছে আমার ছোট ভাইয়ের জন্যে আমি বউ করে নিয়ে যাবো ও আমার নিজের ছোট বোনের মতো থাকবো মাইয়া কষ্ট পাবো না কোনো দুঃখ পাবো না রাজধানীর মতো আর মাইয়ার আই কোনোদিন কষ্ট দিনে ভাত কাপড় বুঝলি হাতে আই লেহার শিখেছি বিয়ে পাস করাইছি হাতে আই এখন হাতের শখ টাকায় ফোলা লয়ে দিয়ে দিল তা আই টাকায় ফোলার ঘটক সাগরে অনেকদিন আগে ফোলা দিবি টাকা এত লইয়ে আর পছন্দ বুঝলি এখন আর কি সম্বন্ধে কথা কেন আপনি যা কইছিলেন আগে সেই কথাই রয়ে গেছে লাগবো না কিছু লাগবো না ঘটক সাহেব হ্যাঁ একজন কথা ফোলার কিছু বুঝাইতে পারি হ্যাঁ বলেন বলেন তোর নাম কি আমার নাম নূর ইসলাম মমিনুল ইসলাম কেন তোর বাপ নাকি আমার আমার বাবার নাম আবু বাবা বকর সিদ্দিক রহমান চাচা কথা বলছিলাম কি কই কই বিয়ে জানা ছেলে যে কথা বলছে ওই যে ঢাকা সখিপুর রহিমপুর ঢাকা আছে না সখিপুর ঢাকা এই ঢাকার কথা বলতেছে ছেলে আর ছোট গেলে তো আর একটু টাইপুর জড়াই যায় মানে জিবলাটা বানালে ঘুরে না এই হলো সমস্যা আর কাছে জানে ঘটক সাহা বুঝেন নি কেউ কেউ লাগতেছে না আমি নিশ্চিত থাকে আর সন্দ সন্দ লাগবে ওলা খুব ভালো কোনো সমস্যা নাই আমার মুখ মিচাইয়া কাম দামে করে ভালান তাও ওই আপনি নিঃসন্দেহ কাজ করতে পারেন কোনো সমস্যা নাই তাও সব আই তো কোন রকম ভাইয়ার ভাই খুব ভালো আমার ভাই খুব ভালো ভাইয়ার একদম আপনার মাইয়ার জন্য কোনো টেনশন করা লাগবে না কোনো চিন্তা করা লাগবে না আপনার মাইয়া আমাকে সংসারে খুব সুখে থাকবো শান্তিতে থাকবো রাজধানীর মতো থাকবো আচ্ছা পুত্রা তাও আই একান্ত অনেক কথা তোমার বাড়ি কটে সত্য কথা কো আর কাছে তাও আসলে সত্যি কথা বলতে কি আমাকে বাড়ি আগে পুরান ঢাকা আসাল বাংলা মতো আমরা পরে এখানে বাড়ি করছি এই সখিপুর গ্রামে কি ঘটক সাহেব আপনি আরে কইলেন এক কথা হেতারা এক কথা আমি তো কিছু বুঝলাম না না এটা কথা সত্য ছেলের মায়ের যখন কইছে ওই উত্তর ঢাকা আছে না উত্তর সখিপুর ঢাকা কয় এই ঢাকা মানে ছেলে তো একটু ঘটক সাহেব তো এই বিয়া দিতাম না না ছেলে ভালো কাজ করেন নিঃসন্দেহে কোন কাজ করেন কোন সমস্যা নাই আমার মুখ মিশাইয়া
কাজ করেন তাও সাহেব আসলে দেখেন আপনি তো বাসাবাসি করে কি করবেন এই ঢাকাইয়া ওই বরিশালা সিটাগাঙ্গা যা বাসার কোনো ইয়া নাই তাও সাহেব ছেলে কি করে বা ছেলে কেমন ছেলে কামাই করে কিনা এটাই হলো সবকিছু বংশের পরিচয় আসলে আমার ভাই খুব ভালো আর আমাদের সংসারে কোনো অভাব নাই কোনো কষ্ট নাই আপনি মেয়ে অনেক সুখে থাকবে আর একটা বড় দিনের শখ আছে বুঝলেন আর শখখানা ছিল যা আর মায়ের একটা ঢাকার খোলা লাগা দিয়েছি এতরে লেখাপড়া শিখাইছি ঢাকার শহর বুঝিনি তো আই হাতরে এতটি কইছি যে দেখ তোর মা নাই তোর ঢাকার খোলা নাই হাতর জিত এতিনের জিত করছে বুঝিনি এতিনের জিত করছে আই ঢাকার খোলা লাগি বি তাই হেতিনরে কইছি যে চিন্তা ন কর আই তরে ঢাকার খোলা লাগি দিয়া দিবি তারপরে তো তাই আমরা তো ঢাকায় আই এই কিছুদিন ধরে এখানে বাড়ি করছি কয়েক বছর ধরে তখন আমি তো অরিজিনাল ঢাকা আইয়াছিলাম সমস্যা নাই এজন্য কোনো চাইছি করবেন না আপনি ঘটক সাহেব হ্যাঁ বলেন আর না এখন আর খুলি কন্ত কোন আমি যেটা জানি এটা সত্য ওই ছেলের বড় ভাইয়ে যে বললো এটাও সত্য আপনি কোনো চিন্তা করেন না কাজ দিয়ে দেন গা আল্লাহ রহমত ভালো হবে তার আল্লাহর কাছে তার এখন চিন্তা ভাবনা করছি দিবেন না কোনো চিন্তা নাই কাল কাজ করে বলাম কাজ খুব ভালো রে তুই কি কস আমি কি কমু তোমার জিয়ার যে গাল দিয়ে দিয়া বয় ফিরে লে দিন আন তা আই তো তোর কথা রাখতে করলাম না বুঝছিস তুই আমার তোর মা নাই তুই যদি রাখতে রস আরো বুঝছিস তুই আই হলে কিছুই করতে পারি তোর কপালে যা আছে তাই হইব আচ্ছা ঘটক সাহেব হ্যাঁ বলেন আই হলে যা এবার তো হয়ে গেছে মানে এবার কপালে যা আছে বাকি আসিল তো খোলা তো আই খোলার কাছে আমি জানি কি তো না খুব সুন্দর হবো কাজটা যে করলেন খুব সুন্দর কাজ করছেন তো সুখ দুঃখ আল্লাহর কাছে শোনো আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে খুব সুখে থাকবো আমি তো চিন্তা না করবো আর মাইয়ের দা বুঝলি কটক সাহ অন্য আছেন আন্নরে দিলাম আর মাইয়ারে এটার হাতে উঠাই দিলাম আন্নরে একদম খেয়াল রাখবি মা তুই সুখে থাকিবা এতে চিন্তা ন করিবা আই তো আসি ফুল লাগবে ভালো হইব আরি আর পুত্রা তুই একখান দেখে রাখিব তাও সব আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে আমাকে সংসারে খুব সুখে থাকবো খুব সুখে থাকবো আমি আমার নিজের বোনের মতো আমার মেয়ের মতোই রাখবো ঠিক আছে আই ভাই আমি তাহলে ছেলে মেয়ে বিদায় দেন আচ্ছা আয় তো দিদিস উঠে আনের রাখো সারি কিছু আনে একটা লোক জানার আচ্ছা তাহলে আমরা আসি ভাই সালাম কর সালাম কর আসসালাম আচ্ছা ভালো থেকো ভালো থেকো আচ্ছা আব্বা আব্বা হ্যাঁ তাহলে আমাকে জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়া করি বুঝতে তুই এখন ই না করিস বুঝতে ওখান দিয়ে যা চলে যা চলে যা এইবারই তোর তুমি কলে নিয়ে লাগবো আমি একদম